ডেঙ্গু আজকে যেভাবে শুধু ঢাকা নয় সারা দেশে একটা বলা যেতে পারে একটা এপিডেমিকের মতো সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে। ইতিমধ্যে প্রায় কয়েক শত 500 মানুষের প্রাণ চলে গেছে, 600 অনেকেই প্রতিদিন এটাতে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে শিশুরা অসহায় অবস্থায় পড়েছে, তারা আপনার চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না এবং তারা মারা যাচ্ছে। ডেঙ্গু একটি ভাইরাস, যে বর্ষা বাহিত যে ভাইরাস এডিস বর্ষা, সেই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা খুব অস্বাভাবিক, অসম্ভব কিছু না। আমরা দেখি কলকাতার মতো শহরে যেখানে অত্যন্ত জনসংখ্যা অনেক জনবহুল একটা সমস্যা, সেই শহরে তারা ডেঙ্গুকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আজকে দুর্ভাগ্য আমাদের ঢাকায় যে দুজন মেয়র নির্বাচিত হয়েছেন তারা জনগণ দ্বারা নির্বাচিত মেয়র নয়, যার ফলে তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই, খুলনা সিটি কর্পোরেশন সেই দায়বদ্ধতার মধ্যে নেই, তারা শুধুমাত্র কিভাবে নতুন নতুন আপনার বাজার তৈরি করবেন, নতুন নতুন মাঠ শেষ করে দিয়ে সেখানে আপনার শপিং মল তৈরি করবেন, রাস্তার আপনার বড় বড় পুরনো গাছগুলো সব কেটে দিয়ে আবার নতুন করে গাছ করবেন, এইসব দিকে তাদের নজর বেশি। ফলে যা হয়েছে যে জনগণের ন্যূনতম যে সেবা দেওয়া তাদের দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করছেন। আজকে এই অনির্বাচিত সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে জনগণের জনস্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে। আপনারা দেখেছেন যে করোনা সময় একইভাবে এরা আপনার সেই জনগণকে সেই সেবা দিতে ব্যর্থ হয়েছেন। সমস্যা হচ্ছে যে যখন একটি সরকার বা তার যে আপনার সমস্ত আপনার যে সমস্ত আপনার আমাদের যে অন্যান্য কর্পোরেশন গুলো আছে দায়িত্ব পালন করবার জন্য, যেটাকে আমরা আপনার বলি যে আপনার স্থানীয় সরকার, সেই স্থানীয় সরকার যখন নির্বাচিত না হয় জনগণের কাছে যখন তার কোনো দায়বদ্ধতা না থাকে তখন স্বাভাবিকভাবেই এই বিষয়গুলোর উপর তাদের কোনো নজর থাকে না, তাদের থাকে না। আজকে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে, জনগণের ন্যূনতম যে নিরাপত্তা সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা প্রতিদিন খবর কাগজে দেখছি সেই একই অবস্থা। আমি মনে করি এই দায় দায়িত্ব নিয়ে দুই সিটি কর্পোরেশনের যে যারা জোর করে ক্ষমতায় বসে আছেন মেয়র তাদের পদত্যাগ করা উচিত। মেয়র এই এরকম এটা থেকে বোঝা যায় যে এই সরকার এবং যারা দায়িত্বে আছেন মেয়র তারা এই বিষয়টাকে কোনো গুরুত্বই দেননি। একজন মেয়র চলে গেছেন অবকাশ যাপনে পরিবার নিয়ে, আর স্বাস্থ্যমন্ত্রী তেলিও গেছে বা বিদেশে চলে, এবং তাদের যে অজস্র কর্মকর্তা আছে যারা দায়িত্বে রয়েছেন তারা এই ডেঙ্গু মশার এডিস মশাকে নিয়ন্ত্রণ করবার জন্য যে ওষুধ যেটা তারা আমদানি করেছে এবং পড়েছে যেটা অত্যন্ত ভালো ওষুধ, এই এত ভালো ওষুধ যেটা নিয়ন্ত্রণ সক্ষম হবে দেখা যাচ্ছে যে এটা নিয়ন্ত্রণ করবার কোনো ক্ষমতাই নেই, এবং এটা আজকে বড় রকম একটা কেলেঙ্কারি স্ক্যান্ডেল হয়েছে যে সেটা আমদানি করতেও তারা সেখানে দুর্নীতি রাস করেছে। এটাই হচ্ছে মূল বিষয়টা। আজকে এই সরকার আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের নির্বাচিত যারা আপনার ঘোষিত নির্বাচিত তথাকথিত নোট যারা আছেন তাদের মূল লক্ষ্য হচ্ছে দুর্নীতি, দুর্নীতি করেই তারা আজকে দেশটাকে এভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আপনার যে বিষয়টাতে আমাদের সবচেয়ে বেশি আয় হয় গার্মেন্টস এর মালিকেরা এখন ডলার পাচ্ছে, ডলারের দাম এমন ভাবে বেড়ে গেছে যে এখন সেই ডলার কেনা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এবং তারা পেমেন্টও করতে পারছে। প্রত্যেকটি ব্যবসার ক্ষেত্রে আজকে সে অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে আপনি স্বাস্থ্য খাতের এই ভঙ্গুর অবস্থা, শিক্ষা খাতে একই রকম ভঙ্গুর অবস্থা, অর্থনীতি চরম ভাবে আপনার একেবারে ধ্বংসের পথে চলে গেছে। এটা আমার কথা নয়, এটা অন্যান্য অর্থনীতি বড় বড় অর্থনীতিবিদরা একই কথা বলছেন। তারা মেগা প্রজেক্ট দেখাচ্ছে আপনার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে,
এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন মানুষের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যারা ভিতরে নামছেন এখানে আপনার জ্ঞান জন্য আমরা সৃষ্টি হচ্ছে, দু ঘন্টাতেও আমরা এই প্রাণগেট পাওয়া অসম্ভব হয়েছে। এই অবস্থা তার তৈরি করছে, তাদের পরিকল্পনা নেই। এক নম্বর, দু নম্বর, তাদের প্রায়োরিটি হচ্ছে হাউ টু মেক মানি, কিভাবে তার টাকা তৈরি করবেন, যে কাজের জন্যই আজকে দেশের এই চরম অবস্থা সৃষ্টি হয়েছে। এই জন্যই আমরা যে আন্দোলন শুরু করেছি যে এখন সরকারের পদত্যাগ করা উচিত এবং ক্ষমতা আগে আর্জন করতে হবে, দলীয় সরকারের ক্ষমতা দিয়ে জনগণকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবার ব্যবস্থাকে মুক্ত করা। ব্যক্তিগত হিংসার ব্যাপার রয়েছে, এটা আছে। আরেকটা ব্যাপার আছে যেটা আমার কাছে মনে হচ্ছে, এই মুহূর্তে এটাকে এত দ্রুত বিচারে নিয়ে আসা এবং এটাকে আমরা এটা ডাইভার্সন অফ দ্য মেইন, আমাদের প্রধান যে ইস্যুটা যে আমরা আমাদের সরকার পরিবর্তন করতে হবে এবং পদত্যাগ করতে হবে, সেটাকে ডাইভার্ট করার জন্য ডক্টর ইস্যুর যেখানে জাতীয় এবং আন্তর্জাতিক অ্যারেনাতেও আপনার মিডিয়াতেও আপনার অনেক প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ তারা এটাকে তাদের যে আপনার ইচ্ছা ছিল, লক্ষ্য ছিল, এটাকে ডাইভার্ট করবে কিছুটা হলো সেটা দেখা পেয়েছে। সেই জন্য আমি মনে করি যে ডক্টর ইস্যু হিন্দুস্তান ইস্যু কোনো বিচ্ছিন্ন ব্যাপার না। আপনার যে অধিকারের কর্মী আপনার আদিলুর রহমান আমি জানি না রায়ের কি আসবে, কিন্তু এটা আমি বুঝতে পারি যেটা হচ্ছে যে তারা যেন সত্য কথা না বলতে পারে, তারা যেন মানুষের অধিকার নিয়ে কথা বলতে না পারে, আন্তর্জাতিক বিশ্বের নেতৃত্ব, সেই জন্য তাদেরকে বিরুদ্ধে এই মিথ্যা মামলা নিয়ে আসা হয়েছে, তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঠিক একইভাবে আপনাদেরকে যে ডক্টর নিজের পক্ষে কথা বলার জন্য ডেপুটি এনার অ্যাটর্নি জেনারেল তাকে বরখাস্ত করা হচ্ছে বা তার বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, এইরকম একটা রাষ্ট্র যে রাষ্ট্রে সত্য কথা বলার কোনো উপায় নেই, যে রাষ্ট্রে মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, যে রাষ্ট্রে মানুষের ন্যায় বিচার করার কোনো ব্যবস্থা নেই, সেই রাষ্ট্র অবশ্যই ভেঙে পড়ছে, ভঙ্গুর হয়ে পড়ছে। অবিলম্বে আমরা যদি এটাকে সত্যিকার অর্থে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারি, তাহলে দেশকে রক্ষা করা কঠিন হয়ে যাবে।